নমস্কার আমি সৌমি ঘোষ আমার বাড়ি হাওড়া জেলার বেলুড়ে তো ছোটোবেলায় বেলুড়েরই একটা সাধারণ বাংলা মাধ্যম বিদ্যালয়ে আমি আমার পড়াশোনা শুরু করি পরবর্তীকালে সেখানেই আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করি তারপর সেন্ট্রাল কালকাটা পলিটেকনিক থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং পরবর্তীকালে বিটেক পড়ি বর্তমানে আমি এন ডি টেকনোলজি সার্ভিসেসে সাইবার সিকিউরিটি টিমে আমি অ্যাজ এন ইঞ্জিনিয়ার কাজ করছি তবে আমি পুরো ব্যাপারটা যতটা গুছিয়ে বললাম পুরো অতটা সোজা আমার লাইফে সেটা ছিল না কারণ আমার লাইফে সব থেকে বড় প্রবলেম ছিল নেগেটিভিটি তবে ছোটবেলা থেকে একটা অদম্য ইচ্ছা ছিল মনের যে বড় হয়ে কিছু করব। আমরা দুই বোন তো ভেবেছিলাম বাবা মায়ের জন্য কিছু করব এবং পরবর্তীকালে আরও যদি কিছু করতে পারি কিছু মানুষের জন্য কিছু করব। তো সেই মাইন্ডটাকে আমি কোনো সময় শেষ হতে দিইনি তবে নেগেটিভিটি আমাকে প্রতিনিয়তই গ্রাস করে ফেলতো বিভিন্ন কিছু সিচুয়েশানের জন্য কোন কোন সময় আমি মানে এতটাই ভেঙে পড়েছিলাম ভেবেছিলাম হয়তো জীবনে কিছুই করতে পারবো না আমার জীবনে অনেক মানুষ অনেক নেগেটিভ হয়ে প্রভাব ফেলেছিল তারপরে আমি সামলে উঠেছি শেষ পর্যন্ত কারণ আমি এক্ষেত্রে বাবা মায়ের পরেই যার নাম করতে চাই সেটা হলো আম্বুজানীয়তার উৎকার ইনিশিয়েটিভ বিকজ আমি আমার লাস্ট ইয়ারের যখন আমি কটা ইন্টারভিউতে প্রথম কয়েকটাতে ব্যর্থ হই তখন আমি ভেবেছিলাম যে এর পরেরগুলো তো আর কিছু হবে না এবং হয়তো পড়াশোনার কোনো মূল্য আমি আর পেলাম না আমার জীবনটা হয়তো এখানেই শেষ হয়ে গেল কিন্তু আম্বুজানীয়তার উৎকার ইনিশিয়েটিভ বলতেই আমি এক কথায় যা বলতে পারি যে এটা হলো একটা সোর্স অফ পজিটিভ এনার্জি আমরা আম্বুজানিয়তিয়াতে যে সকল মেন্টার এবং স্যারদের সান্নিধ্যে এসেছি তারা প্রত্যেকেই আমাদের শিখিয়েছেন কিভাবে পজিটিভলি আমাদের ভাবতে হবে তারা প্রতিনিয়ত আমাদের অনুপ্রেরিত করে গেছেন তারা আমাদের বলেছেন যে শুধু নিজেরটা ভাবলেও হবে না তারা আমাদের নীতিগত শিক্ষাও অনেক দিয়েছেন তো সেখান থেকে আমি বুঝেছিলাম যে আমি নিজে ভেঙে পড়লে তো হবেই না বিকজ আমার জন্য হয়তো কেউ অপেক্ষা করে আছে যদি আমি জীবনে কিছু করতে পারি হয়তো ভবিষ্যতে আমি অন্য কারোর জন্য কিছু করতে পারবো তো সেখান থেকে আমি নিজের যে আমার চিন্তা ভাবনাটা বাইরের জগতের যে ক্রমাগত এই নেগেটিভ চিন্তাগুলো আমাকে গ্রাস করছিলো সেগুলো থেকে নিজেকে কাটিয়ে তুলতে অনেকটাই আমি নিজেকে সাহায্য করছিলাম আর তার থেকেও বড় সাহায্য আমি পেয়েছি আম্বুজার থেকে এবং চোখের সামনে দেখা উৎকার স্কলারদের সাফল্য যা আমাকে উপলব্ধি করিয়েছে যে নিজের মনের অদম্য ইচ্ছা এবং কঠোর পরিশ্রম এটা আমাদের সাফল্যের সহায়ক বাকিটা আমাকে করতে হবে তো আমি এভাবেই শুরু করি আমি যেটা ভাবছি যে হয়তো আমার বাংলা মাধ্যমের জন্য আমার সমস্যা হচ্ছে বা আমি হয়তো খুব বড় কোথাও থেকে পড়ছি না তার জন্য আমার সমস্যা হচ্ছে বাট আমি নিজেকে যদি সেট করতে পারি মানে আমি যতটুকু শিখছি ততটুকু যদি আমি নিজে সম্পূর্ণরূপে নিতে পারি তাহলে আমাকে কেউ আটকাতে পারবে না এবং সেটা পরবর্তী জীবনে আমি নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি আমার কর্মক্ষেত্রে প্রবেশের পর আমি এটা বলতে চাইছি যে কোনো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো শিক্ষার পার্টিকুলার কোনো মাধ্যম আমাদের জীবনে বাধা হয়ে দাঁড়াতে পারে না আমরা যতটুকু শিখবো ততটুকু খুব ভালো করে শিখতে হবে যদি আমরা সেটা করতে পারি তাহলেই আমরা জীবনে একদিন সাফল্য আমরা পাবই তো উৎকর্ষ আমাদের এই যে আমাকে স্পেসিফিক্যালি যে এই নেগেটিভিটি থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে কিভাবে নিজের কথা ভেবে নিজের ওপর বিশ্বাস রেখে এগোতে হবে সেইটা আমাকে খুবই সাহায্য করেছে আমি তার জন্য কৃতজ্ঞ এবং এক্ষেত্রে নীতিগত শিক্ষার এই কথাগুলো বললাম বলে আমি এক্ষেত্রে আরেকটি দিক তুলে ধরতে চাই যে আমি গত বছরে মুকুন্দপুরে কিছু স্কুল ছুট স্কুলছুট বলা ভুল হবে বিকজ তারা এখনও স্কুলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত কিছু এরকম ছাত্রছাত্রীদের সান্নিধ্যে আসি যাদের পরিবেশগত পারিপার্শ্বিক এবং অর্থনৈতিকভাবে তারা পড়াশোনার সম্পূর্ণরূপে প্রতিকূল তাদের কাছে হয়তো শিক্ষাটা একটা নিছকি অভ্যেস মাত্র হয়তো মানে তাদের কোনো আস্থাই নেই শিক্ষার ওপরে তারা মনে করে যে মানে এটা একটা অপশনাল মানে আমাদের জীবনে তো আমি দেখেছি যে উৎকর্ষ কিভাবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের শিক্ষার আলোর পথে নিয়ে আসার চেষ্টা করছে এবং আমি নিজে তাদেরকে অনুপ্রেরিত করার সুযোগ পেয়েছি তো আমি বলতে চাই এটাই যে নিজের কথা তো ভাববোই যাতে আমি অন্যের জন্য পরে কিছু করতে পারি তার জন্য নিজের ওপর বিশ্বাসটা সব সময় রাখতে হবে যে আমি কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি কিভাবে সবটা কাটিয়ে উঠতে পারি এবং সর্বশেষ আমি নিজের সাফল্য অর্জনের পরেও সেটা তো সম্পূর্ণ সাফল্য হলো না আমি যদি নিজের জন্য নিজের কথা না ভেবে অন্য কারোর কথা নাই ভাবতে পারলাম কারণ একটা মানুষের সার্বিক বিকাশের জন্য আশেপাশের মানুষের কথাও ভাবা ভীষণভাবে জরুরি আমি সেগুলো এই শিক্ষাগুলো মানে পুঁথিগত বিদ্যা ছিলই বাট এই যে বাস্তব উদাহরণগুলো আমি দেখেছি শিখেছি এর জন্য আমি আম্বুজার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ এবং একটা অংশ হতে পারে আমি ভীষণভাবে গর্বিত তো আমাদের সকলের কাছে আমাদের যে সকল ছাত্রছাত্রীদের আম্বদানীয় এগিয়ে যেতে সাহায্য করছে তাদের সকলের কাছে এটা এই প্রতিষ্ঠান একটা আলোর দিশারি তো আমি এই প্রসঙ্গে একটা গান করতে চাই আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয আমার মুক্তি ধুলাই ধুলাই ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি